সাপের মুখে ফু, অবাক করা কাণ্ড পরিবেশকর্মীর। পরিবেশকর্মীর দাবি, সাপটি অসুস্থ, তাকে সুস্থ করে তুলতে তারই চেষ্টা। ঘটনায় অবাক জলপাইগুড়ি এলাকার বাসিন্দারা। এক ব্যক্তি দুহাতে চেপে ধরেছেন সাপের মাথা, মুখের কাছে নিয়ে ক্রমাগত ফু দিয়ে চলেছেন সাপের মুখে। এই দৃশ্য দেখে কার্যত হতবাক আশেপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ। অনেকেই মোবাইলে ছবিও তুলতে থাকেন। সাপ শব্দটির সাথে অনেকেরই আতঙ্ক জড়িয়ে থাকে। কদাচিত যদি ঘরে ঢুকে পড়ে তাহলে তো আর কথাই নেই। অনেক ক্ষেত্রেই আতঙ্কে দিশেহারা অবস্থা হয় বাড়ির বাসিন্দাদেরও। তবে বর্তমানে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের উদ্যোগে সাপ উদ্ধার করে তাদেরকে ফের ফিরিয়ে দিচ্ছে প্রকৃতির কোলে। সেই রকমই একজন পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত। জানা গেছে, বিশ্বজিৎ বাবুর কাছে ফোনে খবর আসে জলপাইগুড়ি হাইস্কুলের সামনে একটি বাড়িতে ঘরের ভেতর সাপ ঢুকেছে। বাড়ির মালিক কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছেন। খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছান বিশ্বজিৎ। গিয়ে দেখেন সাপটি ঘর থেকে বের হয়েছে, এরপর বাইরের উঠোনের কোণে ঝিমিয়ে পড়ে আছে। ওই সাপটিকে উদ্ধার করে তার শুশ্রূষা শুরু করেন তিনি। প্রথমেই সাপটিকে ধরে তার মুখে ফু দিতে থাকেন। এরপর সাপের গায়ে কখনো বরফ ঘষে দেন, কখনো ঠান্ডা জলের ভেতর চুবিয়ে রাখেন। এভাবে প্রায় 5.5 ঘন্টা শুশ্রূষার পর মৃত প্রায় সাপটি নড়াচড়া করতে শুরু করে। বিশ্বজিৎ জানান, একটু সুস্থ হবার পর সাপটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, তার পূর্বে এই ধরনের কিছু অভিজ্ঞতা ছিল। এক্ষেত্রেও সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাপটিকে সুস্থ করেছেন। সাপটিকে সুস্থ করতে অনেক সময় লাগবে সে কথা বুঝে সাপটিকে নিয়ে চলে আসেন নিজের বাড়িতে। দীর্ঘ সময় এভাবে শুশ্রূষার পর সাপটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেন। বিশ্বজিৎবাবু জানিয়েছেন, সাপটি আদতে একটি নির্বিষ সাপ, সকলে দাঁড়াস নামেই সাপটিকে চেনেন। হঠাৎ খবর পাই দুপুর দেড়টা নাগাদ যে জলপাইগুড়ি হাইস্কুলে একজন ভদ্রমহিলা ফোন করেন যে ওখানে একটা সাপ ঢুকেছিল ওনাদের ঘরে, তো সাপটাকে তারপর ওখান থেকে উদ্ধার করার জন্য আর কি। সাপটা যেহেতু কার্বলিক অ্যাসিড জাতীয় কিছু একটা দিয়েছিল ঘরের মধ্যে, তার গায়ে লাগে এবং সাপটি একটি ব্যাং খেয়েছিল আর কি, তো যার ফলে সাপটি বেরিয়েও যায় ঘর থেকে বেরিয়ে। এবং তুলসীতলা এবং সেখানে কিছু ফুল গাছ ছিল, ওই যে সেই জায়গাটা মুক্ত উল্টে পড়ে থাকে আর কি। তো ভদ্রমহিলা খুব কান্নাকাটিও করছিলো, একটু ভয় পেয়ে হোক বা সাপটা মারা যাবে, মারা যাচ্ছে এরকম একটা কন্ডিশন। ওনারও খুব কষ্ট হয়েছে কান্নাকাটি করে, হয়তো আমার নাম্বারটা কোনো জায়গার থেকে সংগ্রহ করেছেন উনি, করে আমাকে ফোন করে এবং আমি যাই। গিয়ে আমার যে প্রাথমিক চিকিৎসা যেটা করার সেটা করা হয়, ঠান্ডা জল দিয়ে স্নান করানো, তারপর তাকে মুখে পাম্প করা, সেগুলো করেছি। সন্ধ্যা 7:30 নাগাদ সাপটি নড়াচড়া করতে আরম্ভ করে এবং চলাফেরা সক্ষম হলে সাপটি এলাকার জঙ্গলে পুনরায় ছেড়ে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জলপাইগুড়ি। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।